হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালোই আছি। সকালবেলা আজকে রুটি করছি, তো দেখা যায় যে একদিন যদি রুটি খাই অন্যদিন আর ভালো লাগে না, তো এভাবেই চলছে। একদিন রুটি তো অন্যদিন কি বলে পাউরুটি, তারপর পিঠে, এভাবেই চলছে, কিন্তু লাস্ট পর্যন্ত এসে সেই বিস্কিট আর চায়ের মধ্যে থেমে যাবে, এরকম একটা ব্যাপার। আসলে সকালবেলা উঠে না এত কাজ করতেও না আমার ভালো লাগে না, যাই হোক খুব বিরক্ত লাগে, তো সেই জন্যে আর সেভাবে করা হয় না। তারপরও আজকে করলাম, শীতকাল, দেখা যায় আলু ভাজি রুটি খেতে ভালোই লাগে, খারাপ তো লাগে না। আর এদিকে এই তো আমি আলু ভাজির জন্য আলু কেটে নিলাম আর ভাজিটা বসিয়েও দিলাম, খুবই জঘন্য হয়েছিল। যাই হোক, আলু ভাজির আলুগুলো অনেক চিকন করে কাটতে হয়, তো আমি যেহেতু পারি না অনেক চেষ্টা করি চিকন করে কাটার, কিন্তু তারপরেও হয় না, তো নিজে যেরকম পারি সেরকম করাই ভালো, কি আর করব। তবে চেষ্টা করছি, মানুষ পারে না এমন কোনো কিছু তো নেই, তাই না? তো আগে যেরকম রুটি পারতাম না, রুটি গোল হতো না, এখন রুটি গোল হয়, কিন্তু ওই আলু ভাজিটাই এখনও কাটতে পারিনি। তো কয়েকদিন যদি টানা করি তাহলে ঠিক হয়ে যাবে, হয়তো রুটির মতোই হবে। এখন তো রুটি অনেক মানে গোল হয়, আগে তো সেরকমও হতো না। তো এই তো এদিকে রুটিগুলো সেকে নিচ্ছে আর ওদিকে আলু ভাজি হচ্ছে, খেতে খুব একটা খারাপ হয় না, কিন্তু ওই যে মোটা মোটা হয় তো তো সেজন্য দেখতে ভালো লাগে না, আমার নিজের কাছে ভালো লাগে না, আর সবার কথা কি বলবো বলেন। আর আলু ভাজির মধ্যে আমাদের এদিকে কিছুই দেয় না, শুধু ওই পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা টমেটো এই দিয়েই করে, তো আমিও সেভাবে খেয়ে অভ্যস্ত, সেভাবে করি। অনেকে আবার রসুন বাটাও দেয়, এক একজন এক একভাবে করে। আসলে ওই সবভাবেই খেয়েছি, যেহেতু হোস্টেলে থাকতাম তো দেখা যেত যে অনেকের অনেক রকম খাবারই খেয়েছি। আর এদিকে আমি এখন হচ্ছে পরোটা করব, ওই যে রুটি করলাম সেদ্ধ রুটি, তো সেটার মধ্যেই আর কি তেল দিয়ে ভেজে নিচ্ছি, এই হচ্ছে আমার পরোটা। কারণ ওই পরোটা করতে গেলে ঝামেলা, দেখা যায় যে আমি পরোটা খাবো আরেকজন রুটি খাবে, তো সেই জন্য এই পরোটাটাও না খেতে ভালো লাগে, এই সেদ্ধ রুটিটা তেলে ভেজে খেতেও বেশ ভালোই লাগে, আর একটু নরম নরম হয় তো ভালোই খেতে। তো এই তো এখন খেতে বসে গেলাম, আর ওদিকে তো চা হচ্ছে, তো চা নিয়েও আসলাম, চা হওয়ার পরে তারপরে খেতে বসলাম, কারণ দেখা যায় আবার উঠবো আবার খাবো, আর আমার তেমন একটা আলু ভাজি মানে ইয়ে দিয়ে খেতে ভালো লাগে না, পরোটা দিয়ে, পরোটা দিয়ে মনে হয় যেন চাই বেশি ভালো লাগে। তো এই তো এখনও সেই কাজটাই করলাম, একটু আলু ভাজি খেলাম, পরে এখন চা দিয়েই খেয়ে নেব। আর এখন হচ্ছে দুপুরের খাবার দাবার, আজকে আর তেমনভাবে কিছু শেয়ার করলাম না, ওই পোলাও মাংস এটা তো দেখা যায় প্রায় দিনই করি, তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না, একবারে রান্নাবান্না করে এখন খেতে চলে আসলাম। আমার কাছে পোলাওটা না খেতে বেশ ভালোই লাগে, পোলাও আর বিরিয়ানি, তো এই দুইটা জিনিস খুব পছন্দের, দেখা যায় দুই একদিন পরপর আমার খেতে ভালো লাগে। আর খুব বেশি যে খাই তা কিন্তু না, কিন্তু অল্প খেলেও খেতে ভালো লাগে আর কি, থাকে না এক একজনের এক এক রকম একটা ভালো লাগার জিনিস, তো সেরকমই আর কি। আর আজকে হচ্ছে মাংস পোলাও আর সাথে তো এটা কি বলে যেন না আমি ভুলে যাচ্ছি, যাই হোক এটা নাম হচ্ছে শশা, তো শশার হচ্ছে সালাদ করা হলো। আমার না আসলে কয়েকদিন কি হলো সব কিছু গুলিয়ে যাচ্ছে, তো কি করা যাবে। এই তো দুপুরের খাবার দাবার শেষ করে এখন হচ্ছে সন্ধেবেলা, তো আবারও একটু চা বসিয়ে দিলাম, যে পরিমাণ ঠান্ডা পড়েছে চা না খেলে তো হবেই না। আর হচ্ছে সাথে খাবো বিস্কিট দিয়ে চা দিয়ে খেয়ে নেব, ওই খালি চা খেতে ভালো লাগে না, তো তো সেই জন্য দেখা যায় সাথে যদি একটু বিস্কিট হয় তাহলে হয়ে যায়, খুব বেশি লাগে না, এক দু পিস হলেই হয়ে গেল। তো এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ,
তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।